ফ্যাশন মডেল স্কেচ। একটি ফ্যাশন মডেল আঁকার আগে আপনার একটি মডেলের আদলে ক্রকুইস আঁকতে হবে। মডেল আকৃতির গঠন, যেটা স্কেচের ভিত্তি হিসেবে কাজ করবে, লক্ষ্য হলো বাস্তবের মতো গঠন না আঁকা। দেহের উপরের জামার স্কেচ, জামার স্কেচ আঁকুন যাতে মনে হয় এটা ক্রকুইসে বাস্তবে ঝুলে আছে। কনুইয়ের কাছে শেষের দিকে ভাঁজ থাকা উচিত, যেমনভাবে থাকা উচিত ঘাড়, গোড়ালি এবং কোমরের কাছে। চিন্তা করুন একটি জামা কিভাবে একটি ব্যক্তির দেহের উপর থাকে এবং সেটা আপনার মডেলের উপর প্রয়োগ করুন। মনে রাখুন যে বিভিন্ন কাপড় এবং কাঠামো বিভিন্ন উপায়ে শরীরের উপর থাকে। যদি কাপড় পাতলা এবং রেশমি হয়, এটা দেহের উপর হালকাভাবে পড়ে থাকে, প্রায় মনে হয় যেন এটি বাতাসে উঠছে। যদি ফেব্রিক পুরু হয়, যেমন জিন্সের বা উল, এটা ফোলা থাকে। শিখুন কিভাবে ভাঁজ, বলি এবং প্লিয়ার্স আঁকা হয়। যে ফেব্রিক আপনি আঁকছেন তাতে ভিন্ন ধরনের লাইন ব্যবহার করুন, ভিন্ন ধরনের ভাঁজ তৈরি করার জন্যে। ভাঁজ, বলি এবং প্লিয়ার্স কিভাবে আঁকে জানলে এটি আপনার কাপড়ের ছবি আঁকার সময় অনেক সাহায্য করবে। ভাঁজ আঁকা যেতে পারে আলগা, তরঙ্গায়িত রেখা ব্যবহার করে, নিদর্শন এবং ছাপ অঙ্কন। যদি আপনার ডিজাইনে নিদর্শন এবং ছাপ দেয়া ফেব্রিক থাকে, তাহলে এটি ঠিকভাবে আঁকা গুরুত্বপূর্ণ, যে এটিতে মডেলকে কেমন লাগবে। নির্দেশন দেয়া কাপড়ের সীমারেখা আঁকা দিয়ে শুরু করেন, যেমন স্কার্ট অথবা ব্লাউজ। এটিকে বিভিন্ন বিভাগে ভিন্ন ভাগে ভাগ করে নিন, এক এক করে একটি বিভাগ ভরাট করুন ফেব্রিকে দেয়া নিদর্শন দিয়ে। ছায়া, কালি এবং রঙের দ্বারা চিত্রটিকে সম্পূর্ণ করুন। কালো কালি অথবা রং ব্যবহার করুন সেই সব রেখার উপর যেগুলো আপনি রাখতে চান। পরিশেষে সাবধানে কাপড়গুলো রং করুন, আপনি আপনার ডিজাইনে যে রং দিতে চান সেগুলো দিয়ে। বিভিন্ন রকমের ছায়া এবং রঙের মিশ্রণ ব্যবহার করুন আপনার ডিজাইনের চিত্র আঁকার জন্যে।